আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই সস্তা ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, আজকের ভিডিওতে কোনো প্রোডাক্ট রিভিউ হবে না, আজকের ভিডিওটা হচ্ছে মূলত একটা ডেইলি লাইফ ব্লগ। এটাতে মূলত আমি আমার গ্রামকে এবং আমার ডেইলি লাইফে আজকে আমি কী করবো না করবো সেটা মূলত আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, এটি হচ্ছে মূলত একটি ডেইলি লাইফ স্টাইল ব্লগ। সো ভিউয়ার্স, যারা শুধুমাত্র ডেইলি লাইফ ব্লগ দেখতে চান, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আজকে কোনো প্রোডাক্ট রিভিউ হবে না। সো গাইস, চলুন দেখে আসি আজকের ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শপিং ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সো ভিউয়ার্স, অনেকদিন যাবৎ লকডাউন চলতেছে, তো লকডাউনে বাড়িতে আসছি, বাড়িতে বসেই আছি, কোনো ভিডিও তৈরি করতে পারতেছি না, কোনো শপিং মলে যেতে পারতেছি না, কোনো শপিং ব্লগস তৈরি করতে পারতেছি না। তো এরই ধারাবাহিকতা ভিউয়ার্স, গ্রামের বাড়িতে অনেকদিন আসি, আরও লকডাউন চলতেছে, শহরে যাওয়া হচ্ছে না, কোনো ভিডিও তৈরি করা হচ্ছে না। সো গাইস, ভাবতেছিলাম একটা ডেইলি লাইফ ব্লগ তৈরি করব। সো ভিউয়ার্স, এরই ধারাবাহিকতায় আজকে আমি একটি ডেইলি লাইফ ব্লগ তৈরি করতে যাচ্ছি। ভিউয়ার্স, ইতিপূর্বে আমি দেখেছেন বাড়িতে খাওয়া দাওয়া করে নাস্তা করে বের হয়েছি, আর এখন আমি মূলত যাচ্ছি আমাদের বাজারে, আমাদের মিঠেছড়া বাজারে বাজারে যাচ্ছি। কারণ হচ্ছে ওখান থেকে আমি আব্বু আম্মুর জন্য কোভিড ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করছিলাম, এবং সেই রেজিস্ট্রেশনের কার্ডটা আমি ডাউনলোডও করছি, আর কার্ডটা এখন প্রিন্ট করব আমি। ডাউনলোড তো আমার কাছে করা আছে, দেন আমি মোবাইলে একটা বাজারে একটা কম্পিউটার দোকানে যাই, প্রিন্ট করব এটা। সো ভিউয়ার্স, এরই ধারাবাহিকতায় আমি এখন বাজারে যাচ্ছি, অ্যান্ড বাজার থেকে বাজারে গিয়ে কম্পিউটার দোকানে গিয়ে কার্ডগুলো আমি প্রিন্ট কপিগুলো বের করব। আর আরেকটি কথা গাইস, আপনাদের জন্য বলে রাখতেছি, অনেকে হয়তো আমাকে বলবেন আমার মাস্ক কোথায়, আমি তো বাজারে যাচ্ছি কোভিড ভ্যাকসিনের কার্ড প্রিন্ট করার জন্য। গাইস, আমার মাস্ক আমার সাথেই আছে, মূলত আমি এখন মাস্ক লাগাই নাই, কারণ হচ্ছে আমার আশেপাশে কোনো লোক নাই। দেখেন, আমার পিছনের রাস্তা একদম পাকা, আমার সামনে কোনো লোকজন নেই, আর যেহেতু এটা গ্রাম, গ্রামে আসলে তেমন লোকজন নেই, অনেকটাই কম। আর যখন আমি বাজারের কাছাকাছি চলে যাব, আমার আশেপাশে মানুষজন আসবে, তখন অবশ্যই আমি মাস্ক পরে নিব। গাইস, আমার জন্মস্থান হচ্ছে মিরসরাই, আর মিরসরাইতে আমি এখন আছি মিঠেছড়া বাজারে। মিঠেছড়া বাজার দিকে উঠতেছি, আমার গ্রামের রাস্তা দিয়ে মূলত এটা উঠতেছি। তো দেখুন, এখানে একটা রবি টাওয়ার দেখা যাচ্ছে, সরি রবি না, মেবি এটা বাংলালিং টাওয়ার। আর দেখেন, সবুজ সবুজ ঘাস, আসলে খুবই সুন্দর। গাইস, সামনে হচ্ছে মিঠেছড়া বাজার, দেখতে পাচ্ছেন। আসলে যেহেতু লকডাউন চলতেছে, সেই জন্য মানুষজন একদমই কম, আর গাড়ি ঘোড়াও তেমন দেখা যাচ্ছে না। মূলত যেহেতু লকডাউন চলতেছে, ওই কারণে এরকম জনমানব শূন্য দেখা যাচ্ছে। সো গাইস, আমি দেখতে দেখতে বাজার থেকে টিকা কার্ড প্রিন্ট কপিটা নিয়ে আসছি, আর টিকা কার্ড প্রিন্ট কপি করার সময় তো কোনো ভিডিও করি নাই, আর আসার সময় কোনো ভিডিও করতে পারি নাই। কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো, প্রচুর বৃষ্টির কারণে, যেহেতু আমার হাতে সব ইলেকট্রনিক পণ্য ছিল, ওই কারণে আমি আসার সময় কোনো ভিডিও করতে পারি নাই। সো এখন বাড়িতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন বাড়িতেই চলে আসছি। সো গাইস, দেখা হচ্ছে, দেখতে থাকুন। সো গাইস, দেখতে দেখতে এখন আসতেছে বিকেল প্রায় 5টা, আর বিকেল 5টার দিকে আমি আবার ঘর থেকে একটু বের হয়েছি বিকেলে একটু হাঁটাহাঁটি করার জন্য। গ্রামীণ পরিবেশ বেশ ভালো লাগতেছে বিকেলে হাঁটাহাঁটি করতে। আর তাছাড়া গাইস, আপনারা আমার ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসছিলাম, দেন আসলে এরপর আমি অনেক কাজ করছি যেগুলো আসলে ভিডিওতে তুলে ধরি নাই বা তুলে ধরা হয় নাই। সো গাইস, এখন বিকেলের দিকে একটু
হাঁটতে বের হলাম, তো ভাবতেছি আবার একটু ডেলি লাইফ ব্লগ এর কিছু ভিডিও তৈরি করি। এরই প্রেক্ষিতে এখন ভিডিও চলতেছে আর আমি হাঁটতেছি, তো দেখি। সো গাইস, আপনারা এখন দেখতেছেন মার্বেল খেলা, এখন রাকিব মেরেছে গোত্তা কো ইয়ে নে, এটা হচ্ছে গোত্তা, এটা হচ্ছে রাকিবের মার্বেল। তারপর এখন আরেকজন মারছে কাফি, ও ফার্স্ট হইছে, এখন মার্বেল বসাচ্ছে। এটা কি খেলা বলে? এটা বিট বিট খেলা, এটা হচ্ছে বিট বিট খেলা। দেখছেন এখানে বিট বসানো হয়েছে, এটা কি ও বুঝছে এখানে? এখন রাকিব মারতেছে, দেখি কি হয়। ও দান খেয়ে ফেলছে সবগুলা। আবার পাঁচ সেকেন্ডের উদ্দেশ্যে মারা হয়েছে, রাকিব পাস। এখন সে গুটি পোষাচ্ছে, এবং গুটি অপরের জন্য দিয়ে লাভ দিয়ে চলে গেছে। আবার পাঁচ সেকেন্ড উদ্দেশ্যে মারা হচ্ছে, এবং সে গুটি গুলা বসাচ্ছে নির্দিষ্ট জায়গায়। এখানে গুটি গুটি বৃষ্টির ফুটা ফুটতেছে। কিন্তু মায়ের হলো না, সিটিং বাজি হলো। সো গাইস, এটা দেখতেছেন মূলত বৃষ্টির কারণে প্রচন্ড কাদা হয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাদা হয়ে আছে আমাদের এলাকায়, আমাদের গ্রামে। যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে প্রায় 2 দিন, অনেক বৃষ্টি হয়েছে, সো এরই ধারাবাহিকতায় অনেক কাদা। আর এখানে পানি, পানির জলাশয়। সো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় গরু। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় 2টি গরু দেখা যাচ্ছে, এখানে কাঁদার ভিতর তারা দাঁড়িয়ে আছে। তাদের আসলে অনেক কষ্ট হচ্ছে কাঁদার ভিতর দাঁড়িয়ে থাকতে, তো যাওয়ার পথে দেখলাম তাই ভিডিও বন্দি করে নিলাম। এখানে মুরগিও দেখা যাচ্ছে। সো গাইস, এখানে ফেঁপে দেখতে পাচ্ছেন, গাছটিতে অনেক ফেঁপে ধরেছে, প্রচুর পরিমাণে ফেঁপে ধরেছে গাছটিতে। তো গাইস, এখন দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম্য আঁকাবাঁকা মিঠু পথ, খুব সুন্দর একটা দৃশ্য। এবং ওইখানে দেখতে পাচ্ছেন নীল টিনের কিছু একটা দেখা যাচ্ছে। এখানে আসলে ফার্ম আছে, গরু মহিষের ফার্ম আছে, মুরগিরও ফার্ম আছে। সো গাইস, আসলে এরকম গ্রামীণ পরিবেশে আসরের শেষের দিকে হাঁটতে কি যে ভালো লাগতেছে, আসলে খুব খুব সুন্দর একটা গ্রামীণ পরিবেশ। আর যেহেতু বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর পরিমাণে কাদা পানি দেখা যাচ্ছে, কি যে ভালো লাগতেছে। আর আমার সাথে দেখতেছেন এটা হচ্ছে রাকিব, আমার কাজিন, তাকে নিয়ে আজকে হাঁটতে বের হয়েছি। একটা হাই বলো। হাই। তো সো গাইস, গ্রামে হাঁটতে হাঁটতে প্রচুর পরিমাণে কাদা হয়ে গেছে। একদম আমার পায়ের দিকে দেখো, দেখতেছেন প্রচুর পরিমাণে কাদা। এখন পুকুরে নামতেছি, পুকুরের থেকে পাটা ধুয়ে নিবো, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হবো, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। সো গাইস, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম ইতিমধ্যে। আর এটা হচ্ছে একটি মসজিদের পুকুর, আমার পাশে মসজিদ রয়েছে, মসজিদের পুকুরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। তারপর একটু নাস্তা পানি করব। আর আমাকে আজকে ভিডিওতে সাহায্য করতেছে রাকিব,
এখন সে হাত পা ধুই নিচ্ছে। সো গাইস পানি খেয়ে এখন বের হচ্ছি। আর মসজিদটা কিন্তু অসাধারণ, খুব সুন্দর একটা মসজিদ। গরম গরম জাল পিঠা খাচ্ছি। সো গাইস আমরা ঘুরতে ঘুরতে গ্রামের একটা দিঘির পারে চলে আসছি বলতে পারেন। প্রচুর পরিমাণ অনেক বড় একটা দিঘি। একটু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কত বড় দিঘিটা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রচুর পরিমাণে বড়। আর তাছাড়া এখানে একটি কিসের এখানে কি হচ্ছে নাকি, এখানে আসলে কি হবে শিওর আমরা জানি না, তবে এখানে কিছু একটা হচ্ছে। আর ওখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আসলে পুকুরের পাশে, ওটা হচ্ছে মূলত এই কারখানার অফিস। এখানে যে কারখানা বা আদার্স মিল ইন্ডাস্ট্রি যাই হোক না কেন, ওটার অফিস হচ্ছে ওইখানে। তো আসলে আমাদের এলাকায় এই কাজটি হচ্ছে, এটি আমি মনে করি এই এলাকার দরিদ্র জনমানুষের জন্য খুবই উপকার হবে। তারা এখানে আত্মকর্ম সংস্থানের সুযোগ পাবে, এখানে আত্মকর্ম সংস্থান করে তারা তাদের পারিবারিক যে চাহিদাটুকু আল্লাহর রহমতে সেটা মেটাতে পারবে বলে আমি আশা করতেছি। তো আর আরেকটি কথা হচ্ছে, এখানে প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর। আর এখন অনেকটা সন্ধ্যার দিক হয়ে গেছে, আপনারা হয়তো চারিদিকের পরিবেশ দেখে বুঝতে পারতেছেন এখানে অনেকটা সন্ধ্যা নেমে এসেছে, যার ফলে এখন একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তো এক কথায় এখানের যে আবহাওয়াটা, যে সুন্দর একটা মনোরম পরিবেশ, এটা আসলে সবসময় শহরের মানুষ তো পায় না, এরকম পরিবেশে না আসলে বুঝাই যায় না। সো গাইস একটু আগে আপনারা যে ফার্মটি দেখতেছেন, এখানে আসলে কৃত্রিম উপায়ে মুরগির বাচ্চা ফুটানো হবে। আর এই যে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যে মুরগির বাচ্চা ফুটানো হবে। এখানে যে মানুষগুলো থাকবে তাদের জন্য এখানে অফিস করা হচ্ছে, এটা হচ্ছে মূলত অফিস এরিয়া। আর আমরা এখানে দাঁড়াই আছি। আর ভিউয়ার্স দেখুন কি সুন্দর একটা দৃশ্য, আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করি। গাইস দেখতে পাচ্ছেন অপূর্ব অপূর্ব মনোরম দৃশ্য, খুবই সুন্দর এবং চমৎকার, অনেক অনেক সুন্দর আসলে এক কথা মন জুড়ানোর মতো। আমরা আরেকটু উপরে যাওয়ার চেষ্টা করবো। সো গাইস এখন ঘুরতে ঘুরতে দেখেন কোথায় চলে আসছি, কোনো প্ল্যান ছাড়া, কোনো প্ল্যান ছিল না এখানে আসবো, কিন্তু চলে আসছি। এবং আসার পর যে সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি, এক কথা আসলে অসাধারণ। এরকম ভিউ আসলে আমি জানি না আপনাদের গ্রামে আছে কিনা, আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, মোবাইলটা একটু দাও। গাইস দেখেন এখানে পুকুর দেখা যাচ্ছে, আর এখানে পাশে যে সবুজ ক্ষেত গুলো দেখতে পাচ্ছেন, এখানে আসলে মূলত এগুলা আমাদের গ্রামের পাশে এগুলাকে জ্বালা বলে থাকে, অর্থাৎ ধান গাছের চারা। এখান থেকে এগুলা তুলে আবার জমিনে রুবে, রোপণ করবে জমিনে, রোপণ করার পর এগুলা থেকে ধান হবে। আর গাইস দেখুন আমরা প্রায় এখন কয়তলার উপরে আছি, পাঁচতলা, আমরা প্রায় এখন পাঁচতলার উপরে আছি। আর গাইস এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। গাইস আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ওই যে দূর কালো কালো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে মূলত পাহাড়। এখানে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়গুলো মূলত মহামায়া পাহাড়ের, মহামায়া এলাকার সাথে যে পাহাড়গুলো আছে সেগুলাই দেখা যাচ্ছে এখানে। আর এখানে পুকুরটা আসলে এটা মোবাইলের থেকে যতটুকু দেখা যাচ্ছে, কিন্তু তার চেয়ে সশরীরে আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা পুকুর আছে, আবার এখানেও একটা পুকুর আছে, এটা অনেক বিশাল পুকুর, অনেক বড় একটা পুকুর। গাইস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আসলে সন্ধ্যা হওয়ার কারণে ভিডিও কোয়ালিটি একটু লো হতে পারে, বাট এখন যে ভিউটা দেখা যাচ্ছে এটা আসলে এক কথায় অসাধারণ। সো গাইস দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে আমি কি দিয়ে ভিডিওটা শুরু করছিলাম, আসলে আজকে কোনো প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়া একটা ডেইলি লাইফ
স্টাইল ব্লগ করছি। তো ফার্স্ট টাইম ভিডিওতে আসলে দেখছেন আমি আমি আব্বু আম্মুর করোনার যে টিকে কার্ড আছে ওটা প্রিন্ট করার জন্য বাজারে গেছিলাম, ওখান থেকে টিকে কার্ডটা প্রিন্ট করেও নিয়েছি। দেন তারপরে আমি আর বিকালের দিকে বের হয়েছি। তো বিকালের দিকে আমি কোথায় কোথায় গিয়েছি ওটা দেখছেন, প্লাস এখানে যে আমরা ঘুরতে এসেছি আসার পর কোনো প্ল্যান ছাড়া যে এরকম একটা ভিউ দেখবো আসলে এটা কল্পনাই ছিল না, বাট আসার পর খুবই খুবই এটা সুন্দর লাগতেছে। এক কথায় আসলে অসাম একটা সুন্দর দৃশ্য, এটা আসলে সচরাচর উপভোগ করা যায় না। তারপরে এটি আমরা উপভোগ করতে পেরেছি, খুবই ভালো লাগছে। সো গাইস আজকে ভিডিও এখানে শেষ করছি। যারা আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আর যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না প্লিজ প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।